আজ কচু শাকের পর্ব নিয়ে এসেছি। কচু শাক এভাবে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে জল ফেলে দেব। কচু শাক নাকি শরীরের জন্য অনেক উপকারী, রক্তের কমি দূর করে। একটা লোহার কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে। সিদ্ধ করে জলটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে নিলাম, এখানে দুটা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, লবণ আর শুকনো মরিচ দুটা। তেল দিয়ে দেব, তেলে শুকনো লঙ্কা দুটো ছেড়ে দেব, দুটো তেজপাতা, মাছের মাথাগুলো একটু হালকা ভেজে নেব। আগে ভাজা ছিল, ভাজা হয়ে গেল, উঠিয়ে নেব। ওখান পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, সাথে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নেব, তারপর শুকনো মশলাগুলো ঢেলে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি, তারপর বাকি মশলাগুলো ঢেলে দেব। নেড়ে চেড়ে এখন কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক নাকি অনেকের গলা ধরে, কিন্তু কিছু অল্প টক কিছু ফেলে দিলে সেটা আর গলা ধরে না। এভাবে কচু শাকগুলো ঢেলে মশলার সাথে মিক্স করে নেব। তারপর কিছু বড়ই নিয়ে নিয়েছি আমি, কুল, অনেকে কুল বলে, অনেকে বড়ই বলে। কচু শাকের সাথে খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম। আর আমার কাছে ছিল তাই এখন মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবো। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, আমি ভেঙে মিক্স করে দিয়েছি। অনেক কাটা হবে, তথাপিও খেতে অনেক স্বাদ হবে ভেঙে দিলে। আমার রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখিয়ে দেবো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কচু শাক খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে, আর খাওয়াও দরকার। তাই বানিয়ে নিলাম।